हेलो अस्सलाम वालेकुम शुभ सन्ध्या गुड आफ्टरनून आई वुड लाइक टू वेलकम ऑल द बुएट अलुमनाई हियर फॉर ऑर्गेनाइजेशनल अपडेट ऑफ बाज आर यू एंजॉयिंग या एक्चुअली आई सी लाइक यू नो इट्स डिफरेंट एनवायरनमेंट आई सी सो मच यू नो एवरीबॉडी इज एंजॉयिंग सो दिस इज द फर्स्ट प्रोग्राम of Buzz. Today is just Buzz, just born today. It's the inaugural night. So basically, for the organization update, we have like four segments, and each segment will be presented by Buzz ad hoc committee members. So first, ad hoc committee introduction, then will be presented by Jaki Huda. We all know Jaki Bhai. Current president of ICEB, and he was the one of the biggest pillar of this ad hoc committee. So I'm really honored to invite Jaki Bhai. Please, Jaki Bhai, come here the stage. Shagotam. Shabai ke ashongko dhonnobad. Bishesh kore OATN poribar der jonno jara koshto kore tader spouse der sathe ekhane eshechen. Ichchhay ba onichchhay. কিন্তু আমরা জানি আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছেন তো আশা করি সবাই এনজয় করছেন আমার কাজটা আসলে অ্যাডহক কমিটি পরিচয় করিয়ে দেওয়ার আগে একটু ডিফিকাল্ট কাজ আছে একটা ডিফিকাল্ট আসলে না আমাদের সবার আসলে স্বতঃস্ফূর্তভাবে সেটাও করা উচিত তো আমরা সবাই জানি যে পৃথিবীতে এখন কি ঘটছে আমাদের চারপাশে আমাদের দেশে না ইউনাইটেড স্টেটসে না কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গায় আমরা জানি যে এত আনন্দের মধ্যেও আমাদের সবার মনেই বিষাদ আছে যারা আমরা পৃথিবীর ঘটমান পরিস্থিতি দেখছি আমরা জানি যে এই মুহূর্তে কোনো নিরাপরাদ শিশু হয়তো বোমার আঘাতে মারা যাচ্ছে আমরা জানি যে লক্ষ লক্ষ মানুষ এখন গৃহহারা তাদের জানে না তারা কোথায় আশ্রয় পাবে তারা ক্ষুধার্ত পিপাসান্ত সারা পৃথিবীর সাথে তাদের যোগাযোগ বন্ধ বিদ্যুৎ নেই নিকশ কালো আন্ধারের মধ্যে চলছে নির্বিচারে গণহত্যা আর আমরা যারা যারা মানবতাবাদী বা মানবাধিকারের মুখপত্র সবাই প্রত্যক্ষভাবে এই হত্যাযজ্ঞকে ধ্বংসযজ্ঞকে সমর্থন জানিয়ে দিচ্ছে তো মাঝে মাঝে আমাদের মন খারাপ হওয়ার প্রয়োজন আছে যাদের আমাদের মনে সহানুভূতি সহমর্মিতা থাকলে অবশ্যই মন খারাপ হবে কিন্তু আমাদের বিষাদগ্রস্ত হওয়ার বা বিষাদকৃষ্ট হয়ে বসে থাকার কোনো এখানে অবকাশ নাই আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছাড়াও আমাদের যারা নির্যাতিত মানুষ তাদেরকে আর্থিক বা নৈতিকভাবে সহায়তা দেওয়া যে যত যতটুকু পারি মানুষের দুঃখ কষ্ট কমানোর জন্য চেষ্টা করা আমরা সবাই করার এগিয়ে যাওয়ার চেষ্টা করি যে মানুষের দুঃখ কষ্ট যদি কিছুটা হয় আমাদের তার লাঘব করা আমরা যে চেষ্টা করি যেন সেটা আল্লাহ আমাদের সাহায্য করেন সেটা করার জন্য তো একটু অ্যাডহক আমি পরিচয় দেওয়ার আগে আমি একটু বাজার ইতিহাস আসলে মানে আমরা জানি যে আমরা অ্যারিজোনায় যারা বুয়েটিয়ান আমরা আছি আমরা অনেকদিন ধরেই আলোচনা ছিল যে একটা কোনো একটা সংগঠন হাতে থাকার প্রয়োজন বা নিজেদের মধ্যে যোগাযোগ থাকার প্রয়োজন তো 2019 সালে যখন আবরার মারা যায় আবরার হত্যাকাণ্ডের পরে আমরা জেন্ডার থুট পার্কে একটা প্রতিবাদ সভার আয়োজন করি সেই সভা তখন আয়োজন করতে সেই খবর মানুষের কাছে পৌঁছানোর জন্য যখন চেষ্টা করলাম তখন দেখা গেল যে আমাদের আসলে কোনো ডিরেক্টরি বা কোনো মেইলিং লিস্ট আমরা যে সবাইকে খুব সহজে রিচ করতে পারছি তো সেই সভার পরে আমাদের গাজী সালাউদ্দিন হচ্ছে তখন ফেসবুক সম্রাট সে এখনও ফেসবুক সম্রাট তো তাকে বললাম দেখো আমরা একটা ফেসবুক গ্রুপ তৈরি করতে পারি কিনা তখন আমরা এখন যে আমাদের যে ফেসবুক গ্রুপ যে আমাদের বাজার ফেসবুক গ্রুপ এইটা আসলে সে 2019 সালে তখন গাজী চালু করে তারপরে আবার যখন জেআরসি স্যার মারা যান ওনার স্মরণ সভার জন্য সেই খবর পৌঁছানোর জন্য আবার একই সমস্যা ফেসবুক গ্রুপ যেহেতু আমরা খুব অ্যাক্টিভলি মেনটেন করি নি এখানে সবাই ছিল না তখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা আজকে যেটা ব্যবহার করি আমরা সবার বাজার সব মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপ কাজী সালাউদ্দিন আবার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এপ্রিল 2020-এর দিকে ফর্ম করে তো ওখান থেকে শুরু আসলে তো তারপরেও আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছিলো যে আসলে কিছু করা উচিত আমাদের জীবন আসলে এখানে একটু ছকে বাঁধা জীবন বেশিরভাগ মানুষ 8টা-5টা কাজ করে উইকেন্ডে দাওয়াত খায় আড্ডা গল্প গুজব করি কিন্তু সবার মনের মধ্যেই অনেকের মনের মধ্যেই ছিল যে আসলে কমিউনিটির জন্য বিশেষ করে বুয়েটের জন্য বা দেশের জন্য কিছু একটা করা উচিত
বিভিন্ন জনের বিভিন্ন মতামত ছিল এখনো আছে যে আসলে এই বাস জাতীয় কোনো অনুষ্ঠান কোনো সংগঠনের কোনো প্রয়োজন আছে কি নাই তো আলোচনা করতে করতে দেখা গেল যে বেশিরভাগ মানুষই আসলে চাচ্ছে কিছু একটা করতে এবং তারা সবাই মনে করে যে আসলে যদি আমরা সংগঠিত হতে পারি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যেখানে আমরা সবাই একত্রে কাজ করতে পারবো তা আমাদেরকে ভবিষ্যতের কোনো বড় বা ছোটো যে উদ্দেশ্যেই হোক করার কাজে অনেক সাহায্য করবে সহায়তা করবে আমরা অনেক সহজে এগিয়ে যেতে পারি তো 2022 সালে আসলে নভেম্বর গত বছর নভেম্বরে আমাদের কয়েকটা মিটিংয়ের পরে আমরা একটা অ্যাডহক কমিটি ফর্ম করি তো অ্যাডহক কমিটিতে ছবি দেখছেন যারা আছে আমি সবার নাম করি যে মাসুদ ইয়াসমিন জাকির হুদা জওলা নূর সরওয়ার আরিফ মাহমুদ গনি সালাউদ্দিন চৌধুরী সালাউদ্দিন নাজিম উদ্দিন ফারজানা ইয়াসমিন দালিয়া আসাদ করিম সুতীর্থ কবির আনামুল হক নাকিবুল ইসলাম মঞ্জুর হোসেন মোহাম্মদ হোসেন সুমন রফিক ইসলাম রাশেদুল হাসান শান্ত সাবিরা এনায়েত আশফাক রিয়ার নূর সাব নুসরাত দুবাই তো এই বিভিন্ন কমিটি ছিল আসলে এবং এখানে বিভিন্ন কমিটিতে বিভিন্নভাবে কাজ করা হয়েছে দেখতে পারবেন যে ডেটাবেস তৈরি কমিটি ছিল অর্গানাইজেশনের কমিটি ছিল আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন পোল বিভিন্ন সময় দিয়েছি যে আমাদের অর্গানাইজেশনের নাম কী হবে আমাদের লোগো কী হবে এবং আমাদের অনুষ্ঠানে আজকে কারা কে কোন কোন শিল্পী পারফর্ম করবে সে ব্যাপারেও আমরা একটা পোল ছিল তো আমাদের চেষ্টা ছিল যে আসলে আমরা সবাই সবাইকে নিয়ে একত্রে কাজ করার আর কি তো কতটা সফল হচ্ছে আমরা এখনও জানি না ইনশাআল্লাহ ভবিষ্যৎ বলতে পারবে তো আমার মনে হয় যে আজকে সন্ধ্যায় কথা হয়েছে